গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তবে আজকে ব্লগটা আমি নিচের ঘর থেকে শুরু করছি। তো নিচের ঘরের অবস্থা একবার তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে, এই হচ্ছে মেঝে থেকে নিয়ে বিছানা অব্দির অবস্থা। মানে এগুলো সব এখন ক্লিন করতে হবে। বাজারওয়ালা এসেছিলো, বাজার নিয়েছি, আর এদিকে এই যে বেড কভার বালিশের কভারগুলো এনে রেখেছি। আমাদের কাজের থেকে এতগুলো গার্ডার এসেছে, সেগুলো জমা করে রেখেছি মাকে দেবো বলে। সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে অবস্থা হয়ে রয়েছে। এই কোট মানে টোকরিটা এক্ষুনি গোছালাম, এবার বেডশিটটা পাল্টাবো। কেন, কাজের চাপে এতদিন পারিনি, আজকে বেডশিটটা ফাইনালি পাল্টে ফেলবো। বাইরে আজকে বৃষ্টি হওয়ার কোনো চান্সেস নেই, তো চলো ঝটপট কাজগুলো সেরে ফেলি। তো এইখানে শোকেসটা গুছিয়ে রেখেছি, বাজারগুলো একসাথে রেখেছি, জামা কাপড় পাট করা, বিছানা ক্লিন, এই বাসনগুলো উপরে নিয়ে যেতে হবে, আর ব্যাগগুলো কাজের এখানে রেখেছি, এই জামা কাপড়গুলো কাচতে হবে। তো সব একদম পরিষ্কার হয়ে গেছে, বিফোর আফটার করলে বোধহয় বেটার হতো। এখানে জলও ভরা হয়ে গেছে, চলো এবার উপরে যাই। সেই তখন তোমাদের সাথে দেখা হয়েছে, তারপর আবার এখন এলাম, মোটামুটিভাবে এক ঘন্টার ফারাক রয়েছে। তো যাই হোক, এখন আমি স্নান সেরে সবে এসেছি, জামা কাপড় কেচে ধুয়ে বাথরুম ক্লিন করে তারপর এবার যাবো হচ্ছে ব্রেকফাস্ট করতে। এখন ঘড়ি কাটে বাজে 11:41, তাই খুবই হালকা মতো কিছু একটা খাবো, কারণ রান্না সারতে আজকে দেরি হবে। যেহেতু নিচের ঘরে কোম্পানির কাজ আজকে কম, মানে চাপটা কম, কাজ কম না, কাজ আছে, তবে সেটা কালকে সাবমিট করতে হবে। সেই জন্য আজকে আমার ঘরের যাবতীয় যা টুকিটাকি কাজ ছিল মোটামুটি সবটা আমি সেরে ফেলার চেষ্টা করেছি, যাতে কিছু পেন্ডিং না থাকে। অনেক দিন ধরে বেডশিটটা চেঞ্জ করা হতো না, সেগুলো সব করে কাজ মিটিয়ে তারপর এসেছি। বাইরে বোধহয় বৃষ্টি এলো, আওয়াজ পাচ্ছি। চলো আমি চিড়েটা ভিজিয়ে খেয়ে নিই, তারপরে আবার মানে কাজে লেগে পড়বো। চারিদিকে তো কাজ মানে একদম থই থই করছে যাকে বলে। একদম পরিমাণে অনেক চিড়ে নিয়ে নিয়েছি, যেহেতু বেলা 12টা। আমি যেহেতু চিনি খাই না, তাই চিনির প্রক্সি হিসাবে নয় সুগার ফ্রি ব্যবহার করি, আর না হলে ব্রাউন সুগার। ম্যাক্সিমাম টাইম ব্রাউন সুগারটাই খাই, যদি কখনো ফ্রাইড রাইস, পোলাও বা ওই সিমুই টিমুই জাতীয় কিছু তৈরি করি যেটাতে অনেক পরিমাণ মিষ্টি লাগবে, সেগুলোতে আর ব্রাউন সুগার দিই না, সেটার বেলাতে আমি সুগার ফ্রি ইউজ করি, যদিও খুব সামান্য পরিমাণে। তো চলো খেয়ে নিই, তারপর আসছি। 5 মিনিটের মধ্যে খাওয়া দাওয়া ডান করে ফেলেছি, কিন্তু অনেকদিন যেহেতু রান্নাঘর পরিষ্কার হয়নি, রোজ আমি একটা প্রবলেমে ভুগি, সেটা হচ্ছে এখানে এই যে পিঁপড়ের চাপ থেকে গুঁড়ো গুঁড়ো পড়েছে। মানে বুঝতে পারছো কতটা, আমি জানি না, মানে রোজ ভাবি রাত্রেবেলাতে এই কালাহিটটা স্প্রে করে যাবো, কিন্তু ভুলে যাই, আমি বেমালুম ভুলে যাই, অথচ রোজই রাত্রেবেলা উপরে আমাকে ভয়েস ওভার দিতে আসতে হয় ভিডিওতে। যাই হোক, ওখানটা মুছে এখন গ্যাসটা ক্লিন করে ভাতটা আগে বসিয়ে দিই। সবজি বাজার সমস্তটা নিয়ে এসেছি, তবে মা আজকে বললো ইলিশ মাছ এসেছে, তো সেই কারণে ইলিশ মাছের জন্য যদি মানে ঝোল করি, আজকে ভাবছি ঝোলই করি, এখানে কিন্তুর কোনো জায়গা নেই, কারণ আগের দিন ভাপা খেয়েছি, আজকে একটু ঝোল খাই। কালকে মাছের একটা রিচ প্রিপারেশন খেয়েছিলাম, আজ আর রিচটা না করাই ভালো, মানে ভাপা মানে একটা সত্যিই রিচ প্রিপারেশন আমার কাছে এই মুহূর্তে, দরকার নেই তার চাইতে। আজকে পাতলা করে ঝোল করে দিই, আর রাত্রের জন্য একটা চচ্চড়ি করি, যেটা আমি রুটি দিয়ে খেতে পারবো। তার মানে রুটি ভাত সবটাই আমাকে আজকে করতে হবে, রান্না সারতে সারতে মোটামুটি দুটো তো বেজে যাবেই, দেখি দাও কতটা তাড়াতাড়ি কি করা যায়। Thank you.
এই বালতিটা কাল কাঁচামুচি করবো বলে ভিজিয়ে রেখেছি, আর এটা কাঁচা জামা কাপড় বৃষ্টির মধ্যে মেলতে যাচ্ছে। ড্রেস চেঞ্জ দেখে বুঝতেই পারছো হয়তো যে জামা কাপড়টা ভিজিয়ে ফেলেছিলাম, কেন ছাদ পরিষ্কার করলাম, বৃষ্টি হচ্ছে যেহেতু ছাদটা ধুয়ে পরিষ্কার করে দিয়েছি, দানায় দানা হয়ে গিয়েছিল ঝড় উঠতে চারিদিকে, সেজন্য পরিষ্কার করে একেবারে গাছের ঘাস টাস সব তুলে একদম গুছিয়ে ছাদ ক্লিন করে তারপর ড্রেস চেঞ্জ করে এলাম। তার মাঝে আমি ভাতটা এখানে নামিয়ে নিয়ে গিয়েছি, কারণ ভাতটা হয়ে গিয়েছিল সেই কারণে। মাছ এনেছি নিচে থেকে, মাছের ভাবছি পাতলা করে ঝোল করি। তো চলো সবজিটা কেটে নিই ফাইনালি, বললাম না অনেক দেরি হবে আজকে আমার, সো মানে কাজের যদি একটু হালকা থাকে অন্যদিকে কাজ যেন হুড়মুড়িয়ে বেড়ে যায়। তো চলো সবজিটা কেটে নিয়ে আসছি। শরীরটা খারাপ লাগছিল তাই একটু শুয়েই পড়েছিলাম, কেন জানি না, আর তার উপর থেকে আবার কারেন্টও চলে গেল। ভাবলাম না শুয়ে টুয়ে কাজ নেই, যাই রান্না বসিয়ে দিই, এখন ঘড়িতে কিন্তু 1:04। আগে ইলিশ মাছটা ভাজা বসাবো, তারপর গাঠি কচু দিয়ে ইলিশ মাছের পাতলা করে ঝোল করব। ওই তেলটা দিয়েই এখানে এই যে বরবটি, আলু, তারপরে তোমার বেগুন, একটা পটল দিয়েছি, সব মিলিয়ে একটা বাটি চচ্চড়ি মতো করব। চলো রান্না শুরু করি। আজকে যেহেতু কারেন্ট নেই তোমাদের দেখতে একটু অসুবিধাই হবে, কী আর করা যাবে বলো। মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এতটা তেল দিয়েছি কেন বলো তো, দু রকমের তরকারি হবে তো আর সবটাই এই তেলটাতে হবে, তাই জন্য আমার তো এক পিসই মাছ তাই। মাছটা একটু জিরে দিয়ে ঝোল করব, তো জিরে দিয়ে নিলাম একটু, যেহেতু গাঠি কচু আছে তাই একটু জিরে দিলাম। এবার এটা ভাজা বসিয়ে গাঠি কচুটা একটু নুন দিয়ে ভাজা ভাজা করে নিই, এতে তো সেরকম কিছু মশলা পড়বে না। আর এদিকে কড়াই গরম করতে দিয়েছি, এটা বাটি চচ্চড়ি বসাবো বলে, বাটি চচ্চড়ি না, এটা আজকে হবে হচ্ছে কড়াই চচ্চড়ি। কড়াইতে ওই ইলিশের ভাজার তেলটা দিয়ে কালো জিরে দিয়ে বসিয়ে দিয়েছে, এবার সবজিটা দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে এটা ভাজা ভাজা করে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো জল, এটা চাপা দিয়ে একদম লো ফ্লেমের মধ্যে হবে, আর এই ঝোলটাকেও চাপা দিয়ে দিয়েছি। গাঠি কচু আর এক দু কুচি মতো আলু আছে, এটা সিদ্ধ হবে বলে, আর এই মাছটা এটা সিদ্ধ হয়ে এলে তারপর দিয়ে দেবো। যেহেতু অন্ধকার ভীষণ ভিডিও করতে অসুবিধা হচ্ছে, তাই জন্য যতটা পাচ্ছি ক্যামেরাটা হাতে করে নিয়েই ভিডিও করার চেষ্টা করছি, বেকার স্ট্যান্ডে এই সময় দিয়ে তো কোনো লাভ নেই তাই। এই গরমের মধ্যে দুদিকে রান্না বসিয়ে দিয়েছি, কেন বেশি দেরি করতে পারবো না, যেহেতু ওপরে অন্ধকার, পাখাও চলছে না, আর এক ঝটকা যেহেতু বৃষ্টি হয়েছে তাই তাপটাও রোদের সেরকমই দিচ্ছে, মাঝে মাঝে রোদ উঠছে আবার মাঝে মাঝে আকাশটা মেঘলাও করে যাচ্ছে। আটাটা মাখিয়ে নিচ্ছি, তরকারি যে কোনো একটা নামলেই আরেকদিকে রুটিটা শিকে নিয়ে বেঁচে যাই, বাসনপত্রগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে তারপর নিচে যেতে হবে। ভেবেছিলাম আজকে রাত্রে আমি ওটস খাবো, কিন্তু যেহেতু ইলিশ মাছ আর প্রচুর রকম সবজিও রয়েছে তাই ভাবলাম একটা বাটি চচ্চড়ি মতো করে নিই, তাহলে হবে কি রাত্রেবেলা রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে, আজকে আর তাহলে ওটস খাওয়ার প্রয়োজন নেই, এই ভেবে আর রুটিটা করে নিচ্ছি। অনেক দিন ধরে আবার রুটিও খাওয়া হয় না, চলো গিয়ে আটাটা মাখিয়ে নিয়ে তারপর আসছি। দেখো বাইরে রোদ, দেখো কেউ বলবে একটু আগে এখানে বৃষ্টি হয়েছে, এই পরিমাণ রোদ, ছাদে এত জল দিলাম সব শুকনো হয়ে গেছে। যাও তুমি জল খেয়েছো, জল খেয়ে, আরে মা দাঁড়িয়ে আছে, যাও 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 আমি ধরে আছি, আরে যায় না, মা দাঁড়িয়ে আছে, যাও 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 তুমি যাও,
বলছি দাঁড়িয়ে আছে। এবার আমি খাওয়াবো তোদের, ওই জন্য ভাগিয়ে দিয়েছি। এ দেখো দুদিক দিয়ে দুজন খাচ্ছে। এই হলো গাঠি গোছো দিয়ে ইলিশের পাতলা ঝোল, স্যালাড আর সাথে ভাত, ওটা হচ্ছে লাঞ্চ। এটা হলো ডিনার, রুটি, আর এই হচ্ছে ওই বাটি চচ্চড়ি, ঘ্যাঁট চচ্চড়ি, যা বলবে। অন্ধকারে এইদিকে চারিদিকে বাসন পড়ে রয়েছে, সমস্তটা ক্লিন করতে হবে। এখানটা বাসনগুলো মেজে রাখবো, তাই পরিষ্কার করে নিয়েছি। আজ তো আর ক্যামেরা ধরে থেকে লাভ নেই, কারণ বাইরে অন্ধকার, তার উপর হচ্ছে গিয়ে তোমার কারেন্ট নেই, সব মিলেমিশে একাকার। আর এই একজন বডি দেখাচ্ছে, দেখা বডি দেখা, ওরে বাবা রে অসভ্য। একে বলে মিচকে শয়তান, দেখেছি এক্সপ্রেশন দেখলে বোঝা যাচ্ছে মিটমিটে শয়তান, মানে কত পরিমাণ বদমাইশি এই মানুষের ভেতরে থাকে, মুখোশ মানুষ যাকে বলা চলে। তোমার কি? আমার আর কি, বাবা গলায় ঝুলিয়ে দিয়েছে, আর কিছু করার নাই, খুবই কাতর কণ্ঠে বললাম। এই দেখো মনীষা, তোমার কাজ শেষ আর কারেন্ট চলে এলো। খুব এটা হচ্ছে ভীষণ কপাল ভালো যার, মানে তার কপালে এরকমটাই হয়। যখন কাজ করছিলাম গরমে অস্বস্তি হচ্ছিল, তখন কারেন্ট ছিল না, মানে সিএসসি লোকগুলো জেনে গেছে আমার কপালটা এমসিল দিয়েও জোড়া যাবে না, এতটাই ফাটা। ফাটা ম্যাক্স প্রো বলে না, ফাটা ম্যাক্স প্রো, ম্যাক্স প্রো লেভেলের ফাটা। ওই তো চলো, এই বেলার মতো ভিডিও এখানে এন্ড করছি, দেখা হবে আবার বিকেল বেলা। নিচে এসে ঠাকুরকে আসন দিয়ে নিলাম, আসন দেওয়া কমপ্লিট। ঘড়ি কাটায় বাজে হচ্ছে তিনটে, এখন আমরা খেতে বসবো। তো আজকের মতো ভিডিও এই অবধি, দেখা হবে আবার কাল তোমাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিওর মাধ্যমে। একজন ঘুমোচ্ছে, চলো গুড নাইট, টাটা।